আমার আজকের রেসিপি কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলে। সবার খুব প্রিয় এই রেসিপিটি, স্বাদে আর গন্ধে দুর্দান্ত। খুব অল্প কিছু ইনগ্রিডিয়েন্টস লাগছে, চলুন কিভাবে বানাবেন দেখে নিন তাহলে। প্রথমেই লাগছে 1 চামচ ঘি, কাতলা মাছের মাথা হাফ টুকরো করা, নুন হলুদ আর তেল দিয়ে একটু ম্যারিনেট করে নিয়েছি। এবার কাজুর টুকরো, 5টা কাজুকে মাঝখান থেকে টুকরো করে নিয়েছি, 10 টুকরো কিশমিস, হলুদ গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1/2 চামচ, 4টে কাঁচা লঙ্কাকে থেতো করে নিয়েছি, 1 ইঞ্চি আদাকে গ্রেট করে নিয়েছি, 1 চামচ ভাজা মশলার গুঁড়ো, 1/2 চামচ জিরে, 1/2 চামচ ধনে, ভাজা করে পাউডার বানিয়ে নিয়েছি, 1টা মিডিয়াম সাইজের টমেটোকে টুকরো করে রাখা, 3 চামচ ধনে পাতা কুচি, ফোড়নের জন্য লাগছে গোটা গরম মশলা, 2টো শুকনো লঙ্কাকে টুকরো করে নিয়েছি, 1টা বড় এলাইচি থেতো করা, 1/2 চামচ গোটা জিরে, 3টে তেজপাতা আর 1টু হিং। রান্নাটা শুরু করি। এবার গ্যাসে আমি কড়াই বসিয়ে নিয়েছি, 1 টেবিল স্পুন মতো আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি ডালটাকে ভাজার জন্য। আমি ডালটাকে পরিষ্কার করে ধুয়ে একটু শুকিয়ে নিয়েছি, 100 গ্রাম সোনামুখ ডাল আর 100 গ্রাম মোটা ডাল। এবার আমি ডালটাকে কড়াইয়ে দিয়ে দিচ্ছি, দিয়ে হালকা সোনালি কালার করে ভেজে নেব। ডালটাকে আপনারা খুব বেশি ভাজবেন না, কড়া ভাজা হয়ে গেলে ডালের স্বাদটা নষ্ট হয়ে যায় আর ডালটা ভালো গলেও না। এবার আমি ডালটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। আমি ডালটাকে 4 থেকে 5 মিনিট মতো নেড়ে চেড়ে ভেজে নিয়েছি, সোনালি কালার হয়ে এসছে আর সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি। আমি এখানে 800 ml জল অ্যাড করব, আর জলটা আমি দিয়েছি গরম জল। আপনারা চাইলে ঠান্ডা জলও দিতে পারেন, গরম জলও দিতে পারেন, রান্নায় সবসময় গরম জল দিলে ভালো হয়। এবার আমি ডালের ভেতরে 1 চামচ নুন দিয়ে দেব, দিয়ে একটু হালকা নেড়েচেড়ে আমি ডালটাকে সেদ্ধ হতে দেব। 20 থেকে 25 মিনিট মতো ডালটাকে সেদ্ধ করে নেব। এবার আমি ঢাকা দিয়ে দেব, তারপরে ফিরে আসছি 20 থেকে 25 মিনিট পর। 20 থেকে 25 মিনিট পর আমি এবার ঢাকনা খুলে দেখে নিচ্ছি ডালটা কতটা সেদ্ধ হয়েছে, চলুন দেখে নেওয়া যাক। দেখুন ডালটা আমার মোটামুটি সেদ্ধ হয়েই গেছে, খুব বেশি সেদ্ধর দরকার হয় না, তাহলে ডালের স্বাদটা নষ্ট হয়ে যায়, খেতেও ভালো লাগে না। দেখুন পারফেক্ট হয়েছে। এবার আমি গ্যাসে 1টা ফ্রাইপ্যান বসিয়ে নিয়েছি, 1 টেবিল স্পুন তেল দিচ্ছি মাছের মাথাগুলোকে ভেজে নেবার জন্য। তেলটা একটু গরম হলে আমি মাছের মাথাগুলো 1-1 করে ছেড়ে দেব। হালকা ব্রাউন কালার করে এপিট ওপিট উল্টে মাছের মাথাগুলোকে ভেজে তুলে নিতে হবে। এবার আমি মাছের মাথাগুলোকে ছেড়ে দিচ্ছি, আপনারা ঠিক এইভাবেই ছেড়ে দেবেন। এবার আমি মাছের মাথাগুলোকে উল্টে দেব, উল্টে দেখব মাছের মাথাটা ভাজা ঠিকমতো হয়েছে কিনা। দেখুন আমার মাছের মাথাটা একদম ঠিকমতো ভাজা হয়েছে, বেশি কড়া ভাজা দেবেন না, ঠিক এই রকম ভাবেই আপনারা ভাজবেন। এবার আমি মাছের মাথাগুলোকে একটু টুকরো করে নেব, আমি পুরো গোটা মাছের মাথাটা দেব না, টুকরো করে দিলে স্বাদটাও ভালো হয়, মশলাগুলো ভালোভাবে মাছের মাথার সঙ্গে মিশে যায়। আপনারা আপনাদের ইচ্ছা মতন গোটাও রাখতে পারেন, ভেঙেও দিতে পারেন। মাথাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে ডালের ভিতরে দিয়ে দেব। ডালের ভিতরে দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। আমার সব মাছের মাথার টুকরোগুলোকে ডালের ভেতরে দেয়া হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে নেড়েচেড়ে ভালো করে ডালের ভেতরটাতে মিশিয়ে দিচ্ছি আবারও। আপনারা ঠিক এইভাবেই ডালের ভেতরে মিশিয়ে দেবেন। এবার আমি কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে রেখে দেব, কিছু সময় পর দেখে নিই। এবার ফ্রাই প্যান বসিয়ে আমি মটরশুঁটিগুলোকে ভেজে নেব, সেই মাছ ভাজা তেলেই হালকা নেড়েচেড়ে ভেজে তুলে নিচ্ছি।
আমার মটরশুঁটিগুলো ভাজা হয়ে গেছে। এবার একটু ঘি দিয়ে আমি কাজু আর কিশমিশগুলোকে ভাজা করে তুলে নেব। হালকা নেড়ে চেড়ে নিতে হবে। কাজু আর কিশমিশ খুব বেশি কড়া ভাজবেন না, একটু সোনালি কালার এলেই আপনারা তুলে নেবেন। আমার কাজু কিশমিশগুলো প্রায় ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। তুলে নিয়ে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব। হলুদ গুঁড়ো হাফ চা চামচ, হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার থেতো করা কাঁচা লঙ্কাগুলোকে দিলাম। এবার মটরশুঁটিগুলো কাজু কিশমিশ সবগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। ভালো করে ডালের সঙ্গে সব ইনগ্রিডিয়েন্টসগুলোকে মিশিয়ে দেবেন। এইভাবেই, খুব বেশি নাড়াচাড়া করবেন না। সব উপকরণগুলো ভালোভাবে ডালের সঙ্গে মিশিয়ে দিয়েছি। দেখুন কালারটাও খুব সুন্দর এসছে। এবার আমি ডালে তড়কা বা ফোড়নটা দিয়ে দেব। আমি কোনো এক্সট্রা তেল অ্যাড করছি না, ওই তেলটার ভেতরেই আমি ফোড়নটা দিয়ে দেব। এবার আমি ফ্রাই প্যানে ফোড়নগুলো দিয়ে দিচ্ছি। এবার ফোড়নটা দেবার পরে হালকা একটু নেড়ে চেড়ে নিতে হবে। তারপরে আমি ফোড়নের ভেতরে টমেটোর টুকরোগুলোকে দিয়ে দেব। টমেটোর টুকরো দেওয়া হয়ে গেছে। এবার টমেটোর টুকরোগুলোকে ভালোভাবে ফোড়নে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এবার আমি গ্রেট করা আদাটাও দিয়ে দিচ্ছি। আদা টমেটো মশলাগুলোকে ভালো করে কষিয়ে এবার আমি কয়েক সেকেন্ডের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। কয়েক সেকেন্ড পর এবার আমি ঢাকনাটা তুলে দেখে নিচ্ছি মশলাটা কষানো হয়েছে কিনা। টমেটোর টুকরোগুলো সোনালি কালার এসেছে আর নরম হয়ে গেছে। এবার আমার ফোড়নটা রেডি, আমি ডালের উপরে ফোড়নটা দিয়ে দিচ্ছি। এবার আমি ফোড়নটা ডালে মিশিয়ে দিচ্ছি। ডালের ওপরে ঢেলে দিয়ে ভালোভাবে ডালের সঙ্গে মিশিয়ে দিতে হবে। ভালোভাবে মিশিয়ে আমি কয়েক মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আপনারা গ্রেভিটা আপনাদের পছন্দ মতো রাখবেন। মুড়ি ঘন্ট একটু শুকনো শুকনোই হয়। আমি একটু সামান্য জল অ্যাড করব। আপনারা আপনাদের পছন্দ মতো জল অ্যাড করতে পারেন। আমি সব উপকরণগুলিকে মিশিয়ে দিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকনা খুলে আমি ওপর থেকে গার্নিশিং করে নেব। আমি এবার ধনে পাতা দিয়ে দিচ্ছি। ওপরে ভাজা মশলার গুঁড়োটা ছড়িয়ে দেব। ভাজা মশলার গুঁড়োটা দিলে ডালের ফ্লেভারটা খুব সুন্দর আসে। গরম মশলা চাইলে আপনারা দিতে পারেন, আমি গরম মশলা অ্যাড করিনি। এবার আমি ঘি দিয়ে দিচ্ছি ওপর থেকে। ঘিয়ের ফ্লেভারটা ভাজা মশলা আর ধনে পাতা তিনটের ফ্লেভার দুর্দান্ত লাগে। আপনারা একটু ঢাকা দিয়ে রেখে দেবেন, তাহলে মশলাগুলো ভালোভাবে ডালটার সঙ্গে মিশে যাবে। তারপরে আপনারা পরিবেশন করতে পারেন। আমার ডালটা প্রায় রেডি হয়ে গেছে। এবার আমি কয়েক সেকেন্ডের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, তারপরে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। চলুন দেখে নিন। রেডি হয়ে গেছে বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ির মুড়ি ঘন্ট। দেখুন কতটা সুন্দর হয়েছে। আপনারা ঠিক এইভাবে রেসিপিটা বাড়িতে ট্রাই করতেই পারেন। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটা লাইক এবং শেয়ার করবেন এবং অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। এই রকম রেসিপিগুলো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টাচ করে অল সিলেক্ট করে দেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।